WB প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল টিটাস 5 অষ্টম শ্রেণী ইতিহাসের কোশ্চেন আনসারগুলো করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যদি ভিডিওটি ভালো লাগে তো একটু লাইক করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের যে কোশ্চেনগুলো আছে একের দ্বারা কি বলছে, বলছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে কি দেওয়া আছে দেখো, 1.1 বলছে আবওয়াব, 1.2 সাহুকার, 1.3 দাদন, 1.4 রায়ত। এখানে এদিকে ক্ষয় কি আছে, ক মহাজন, খ অগ্রিম অর্থ, গ হচ্ছে কৃষক আর ঘ হচ্ছে বেআইনি কর। উত্তরটা কি হবে দেখো, আমি এইভাবে লিখে মিলিয়ে দিচ্ছি। তাহলে 1.1 এর সঙ্গে ঘ হবে ঘ, তাহলে বলছে আবওয়াব হবে বেআইনি কর। 1.2 হচ্ছে ক মানে হচ্ছে সাহুকার হচ্ছে মহাজন, আর 1.3 মানে হচ্ছে দাদন হবে খ মানে হচ্ছে অগ্রিম অর্থ, আর 1.4 যেটা হচ্ছে রাওয়াত এটা হবে গ, গ মানে হচ্ছে কৃষক। নেক্সট দেখো বলছে সঠিক তথ্য দিয়ে নিচে সবগুলি পূরণ করো। এখানে যে বিদ্রোহ নাম দেওয়া আছে এখানে নেতার নাম আর কারণ বলতে বলেছিল। তার প্রথম দেখো নীল বিদ্রোহ, তার একজন নেতার নাম কি দিগম্বর বিশ্বাস, আর কারণ কি ছিল বলছে নীলকর সাহেবরা নীল চাষের জন্য দাদন বা অগ্রিম অর্থ দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করত। 2 নম্বর বলছে কি, বলছে বারাসাত বিদ্রোহ, তার একজন নেতার নাম কি ছিল তিতুমির, কারণ কি ছিল বলছে বারাসাত সহ বিস্তীর্ণ অঞ্চলে জমিদার নীলকর ও কোম্পানির অপশাসন। 3 নম্বর কি বলছে সাঁওতাল বিদ্রোহ, তার একজন নেতার নাম কি সিধু, আর কারণ কি ছিল বলছে ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের উপর জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো ও অত্যাচার করত। আর নেক্সট দেখো মুন্ডা বিদ্রোহ, তাহলে এখানে একজন বিদ্রোহের নেতার নাম কি বিরসা মুন্ডা, আর কারণ কি ছিল মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগতদের হাতে চলে যায়। নেক্সট দেখো কোশ্চেনটা কি বলছে, বলছে 3 দাগটা কি বলছে, সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দে। 1 নম্বর কোশ্চেন 3.1 কি বলছে, বলছে পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়। উত্তর 19 শতকে পশ্চিম ভারতে নারী শিক্ষায় বিশেষ উদ্যোগী হয়েছিলেন পণ্ডিতা রমাবাই, যে প্রাচীন ভারতীয় শাস্ত্রে শিক্ষিত ব্রাহ্মণ পরিবারের মেয়ে। পণ্ডিতা রমাবাই এক শূদ্রকে বিয়ে করেন, পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে তিনি ডাক্তারি পড়েন। বিধবাদের জন্য তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। 3.2 কোশ্চেন কি বলছে, বলছে ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। দেখো কি লিখেছি, 1 নম্বর লিখেছি এই দলের অনেক সদস্য পরবর্তীকালে নিজেদের পুরানো মতামত ও অবস্থান থেকে সরে গিয়েছিল। আর 2 নম্বর হচ্ছে ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি তাদের পুরো সমর্থন ছিল। নেক্সট দেখো 4টা কি বলছে, 4টা বলছে নিজের ভাষায় লেখো 120 থেকে 160 শব্দে। সম্পদের বহির্গমন বলতে কি বোঝো। উত্তর ব্রিটিশ শাসনে ভারতের বিভিন্ন সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো, এর ফলে ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে সম্পদের বহির্গমন বলা হয়। বলছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র উদ্দেশ্য ছিল ভারতের অর্থ ও সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করে ভারতের অর্থনীতিকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করা। 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটেন আধিকারিকদের বক্তব্য থেকে জানা যায় ভারত থেকে বছরে 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত। তা আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে তো একটু লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।